ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ, খুলনার সমাবেশে বললেন মির্জা ফখরুল। লাশ ফেলতে চায় বিএনপি, অভিযোগ কাদের। নিম্নচাপে পরিণত হল লঘুচাপ, সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত। এবং গাজীপুরের ছোট ভাইকে গাছে বেঁধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক দুই। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা সিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো খবরে। আগামী 2023 সালের জাতীয় নির্বাচন ঘিরে শেখ হাসিনার সরকার নতুন পায়তারা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা নগরের সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিএনপি বিভাগীয় সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারা জনগণকে বঞ্চিত করে বিনা ভোটে ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়। এদিকে কর্মসূচিতে যোগ দিতে গতরাতেই সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। এছাড়া আশেপাশের জেলা থেকে আসা বেশ কিছু নেতাকর্মী অবস্থান নেন দলীয় কার্যালয়ের সামনে। এদিকে খুলনা রেল স্টেশনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, খুলনায় বিএনপি সমাবেশে যোগ দিতে পুলিশ বাধা দিচ্ছে না। রাজধানী ইস্কাতনে বিয়াম ফাউন্ডেশনের বিসিএস উইমেন নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী। সেখানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। আসাদুজ্জামান খান কামাল আরও দাবি করেন, বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করা হয়নি, পুলিশ যাদের আটক করেছে তাদের নামে ওয়ারেন্ট রয়েছে, সম্মেলনকে উদ্দেশ্য করে কাউকে গ্রেফতার করা হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাশ ফেলে আন্দোলন জমাতে চায় কিন্তু সরকার তাদের এই কর্মকাণ্ডে উস্কানি দেবে না। শনিবার নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে আলোচনা প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তার জন্য অনিয়ম বন্ধে সচিবদের নির্দেশনা দিলেও কেউ সঠিকভাবে তা পালন করছেন না। আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। যতই দিন যাচ্ছে ততই যেন অনিরাপদ হয়ে উঠছে সড়ক মহাসড়ক। সরকারের নেয়া নানা ব্যবস্থাপনার মধ্যে দিয়েও বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রতি বছরের ন্যায় এ বছরও আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সড়কে দুর্ঘটনা রোধ করা সম্ভব। সড়কের সঙ্গে যে রিলেটেড বিষয়গুলো সেগুলো থাকতে হবে, যেমন ফুটপাথ থাকতে হবে, সড়কের সোল্ডার ঠিক থাকতে হবে, এইগুলো হলো গিয়ে এই ইঞ্জিনিয়ারিং যে মানে সড়ক এবং সড়কে কী কাজটি করলে পরে দুর্ঘটনা ঘটবে না সেইভাবে সড়ক নির্মাণ করতে হবে। আর নিরাপদ সড়ক ব্যবস্থাপনার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহজান খান। আজকে বিএনপি উদরপিণ্ডি বুদরঘাটে চাপাবার চেষ্টা করেন, আপনারা সৃষ্টি করেছেন এই কালচার, আওয়ামী লীগ সৃষ্টি করে নাই, আওয়ামী লীগ আপনাদের কোনো সভা পাণ্ড করার জন্য কোনো কার্যক্রম করে নাই, সুতরাং আপনারা যে আমাদের উপর দায় দায়িত্ব চাপাবার চেষ্টা করছেন, আপনাদের বুকের জ্বালাটা কোনটা আমরা জানি সেটা ভালো। প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে উঠতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অ্যাক্সিডেন্টের সংখ্যা আগের চেয়ে কমলো, অ্যাক্সিডেন্টে মৃত্যুর হার আগের চেয়ে বাড়ছে, এটা হলো বাস্তবতা, অস্বীকার করলো। এদিকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি মহাসমাবেশের নামে সংঘাতের মধ্যে দিয়ে যে লাশ ফেলতে চায় সরকার তা চায় না। তাদের উদ্দেশ্য হলো একটা ঘটনা ঘটানো, তাদের উদ্দেশ্য হলো তারা লাশ ফেলতে চায়, লাশ ফেলে আন্দোলন জমাতে চায়, কিন্তু তাদের সে উদ্দেশ্য
আমরা সফল হতে দেব না, আমরা কোনো প্রকার উস্কানি দেব না। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্দামান সাগর এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, এজন্য সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,০২৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণে, বাংলা সমুদ্রবন্দর থেকে ১,০৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,০০৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার ও ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে ছোট ভাইকে গাছের সাথে বেঁধে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানার দক্ষিণ সান্নার বাতানিয়া টেক এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। আটককৃতরা হল বাসনের হৃদয় ও বারবৈকা এলাকার মনির। ভুক্তভোগী জানায়, গাজীপুরের টেকনকপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকে, পোশাক কারখানায় চাকরি করে সে। আরেকটি কারখানায় চাকরির বিষয়ে কথা বলতে শুক্রবার সকালে ছোট ভাইকে নিয়ে টেকনকপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় যায়। দুপুর ১২টার দিকে সেখান থেকে বাসায় ফিরছিল তারা। এ সময় পাঁচ যুবক রাস্তা থেকে টেনে হিঁচড়ে দক্ষিণ সালানার বাতানিয়া থেকে জঙ্গলে নিয়ে যায়। এরপর তার ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে তাকে ধর্ষণ করে। বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে এশিয়ান টেলিভিশন কার্যালয়ে ফুলের শুভেচ্ছা শেষে আলহাজ হারুনুর রশিদ বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ শেখ হাসিনার সাথে ছিল, আছে এবং থাকবে। এ সময় তিনি বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে সৈনিক লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন। একই সাথে 18 নভেম্বর সম্মেলন সফল করতে সারা দেশের সৈনিক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে আবারও ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। আমরা সম্মেলনের পরে আমরা দেখাই দেব সারা বাংলাদেশের বঙ্গবন্ধু সৈনিক লীগ কত লোক, কত জনপ্রিয়তা, এবং মাননীয় প্রধানমন্ত্রী খুশি হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, আপনি আমাদেরকে সুযোগ দেন, আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ ইনশাল্লাহ আপনার পিছে আছে থাকবো। আমি আছি, আমার শ্রীনাভ আছে, দুইজনে মিলে আমরা যা কমিটি আছে ঠিকঠাক করে সম্মেলনের দিনে যেন কোনো রকম কোনো গণ্ডগোল কোনো কিছু না হয়। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে। সংবাদ বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। পাবনায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শ্যালিকা দুলাভাইয়ের। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন এশিয়ান নিউজ, সাথে আছি সাবরিনা সিয়া। এই পর্যায়ে শুরুতেই থাকছে সারা বাংলা।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের দিন পাবনার সাঁথিয়া উপজেলায় গাছে মোটরসাইকেল ধাক্কা খেয়ে নিহত হয়েছেন আরোহী শালিকা ও দুলাভাই। শনিবার সকাল 4টার দিকে উপজেলার ভিটাপাড়া এলাকায় নগরবাড়ি বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজানগর উপজেলার আমিনপুর থানার ভাচিকয়া গ্রামের ফরমান আলী ও তার শালিকা মাহবুবা ইয়াসমিন। স্থানীয়দের বরাতে মাধপুর হাইওয়ে পুলিশের এসআই এসাক আলী বলেন, ফরমান গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন, তার শালিকা আরেক কারখানায় শ্রমিক। তারা শনিবার সকালে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে গাছে মোটরসাইকেলের ধাক্কা লাগলে দুজনেই মারা যান। পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দেয় কিংবা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে বলে ধারণা এসআইয়ের। চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পুলিশ হেফাজত হতে পালিয়ে যাওয়া হত্যা ডাকাতি সহ 14 মামলার আসামিকে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেন, গত 16 অক্টোবর কোর্ট কাস্টাডিতে নেয়ার সময় গোপালগঞ্জের মকসদপুর উপজেলার জলিরপাড় আশ্রয় কেন্দ্রের মরহুম ফজল শেখের ছেলে আজিজুল শেখ ওরফে আশিকুল ওরফে আশিক হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যায়। পরে প্রযুক্তির সহায়তায় আসামি আজিজুল শেখকে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জের সাচুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভাঙ্গুটিয়া কর্নেল মালিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিপি আব্দুস সালাম সহ অন্যান্যরা। সম্মেলনে সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম জয়লাভ করেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার হল রুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মঞ্জুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ সহ অন্যান্যরা। বিরতির পর আবারও আমন্ত্রণ দেখছেন এশিয়ান নিউজ, সাথে আছি সাবরিনা সিয়া। পাঁচ দফা দাবিতে কঠোর কর্মসূচিতে যাবেন বলে জানিয়েছেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সভাপতি এম এ হান্নান। সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা কমরেড আবুল হোসাইন। আরও উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বাংলাদেশ তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাণিজ্য সংবাদ। আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জের বেলকুচি উপশাখা ও পাবনার বেড়া উপশাখা উদ্বোধন করেছে। উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাস নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা এলিয়াস উদ্দিন আহমেদ। এদিকে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আগামী 20 নভেম্বর থেকে 15 দিন ব্যাপী ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। সারা দেশে প্রায় 150 রন্ধনশিল্পীর পাঠানো রেসিপি নিয়ে প্রকাশিত হয়েছে রান্নার রেসিপি বই ফিশ অ্যান্ড স্পাইস। মহাখালীর রাওয়া ক্লাব অডিটোরিয়ামে বইটির মোড়ক উন্মোচন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বইটি প্রকাশ করেছে অলাভজনক সামাজিক সংগঠন রবি রহমান কুকিং ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লবি রহমানের সভাপতিতে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা ডক্টর
সৈয়দ মোজাসের আলী, নীলফামারী চার আসনের সংসদ সদস্য আহসান আদিলুর রহমান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান ও মিডিয়া ব্যক্তিত্ব দিলারা জামান। বিদেশিদের আকৃষ্ট করতে ইংরেজি ভাষায় এই বইটি উপস্থাপন করা হয়েছে বলে জানান লবি রহমান। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরো একবার। ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ, খুলনার সমাবেশে বললেন মির্জা ফখরুল। লাশ ফেলতে চায় বিএনপি, অভিযোগ কাদেরের। নিম্নচাপে পরিণত হল লঘুচাপ, সমুদ্রবন্দরে এক নম্বর সতর্ক সংকেত। এবং গাজীপুরের ছোট ভাইকে গাছে বেঁধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক দুই। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।